দর্শক, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে মামা ভাগনা। আমি নূর মোহাম্মদ, সঙ্গে রয়েছে মামা এ আলী। আমি যেটা বলতে চাই যে এত যে ধোঁয়াশা, এই যে বাঙালি জাতিকে নিয়ে এই যে বিজেপি ফুটবল খেলছে, বা নাগরিক বেনাগরিক এইটা করে, প্রথম একখানা জিনিস করলেই খুব সমাধান হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এই যে সিএর যে রুলস ফ্রেম করেছে এবং কদিন আগে পাবলিশ করেছে, এটা পুরো বাংলায় ছেপে দিক, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকের পাড়ায় থাকা অসুবিধা হয়ে যাবে। কারণ ওতে যা আছে, ওতে কী আছে একটু বোঝা দরকার। প্রথমত একটা কথা বুঝে দেখুন, এই পশ্চিমবঙ্গে বেসিক্যালি যারা উদ্বাস্তু হয়ে এসছেন ওপারে থেকে ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে, তাদের সকলের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, হয়ে গেছে, রেগুলারাইজ হয়ে গেছে। এবং একজন, আমি ধরুন একজন ঘটি, আমার কাছে আধার, রেশন, ভোটার, ঠিক আছে, এছাড়া বিশেষ কিছু নেই, যদি না আমি এখন খুব একটা বড়লোক ফ্যামিলির হই যে আগে থেকে আমার সব বাপ ঠাকুরদের কলেজে যেত, তখনই অনেক আগে হাসপাতালে ডেলিভারি হতো, অনেক আগে আমার জমি জমা ছিল। আমি ভাগ চাষির কথা বলছি, আমি ভূমিহীন কৃষকের কথা বলছি, ঘটির কথা বলছি। ও যদি পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু উদ্বাস্তু যদি ওই তিনটে কাগজ নিয়ে নাগরিক না হয়, আমার প্রশ্ন, তাহলে এই পশ্চিমবঙ্গে ঘটি, গরিব ঘটি, সে নাগরিকটা হচ্ছে কিসে? কারণ তার কাছে তো, আমার কাছে তো এক্সট্রা কিছু নেই যেটা ওর কাছে আছে। এক, ধরে নিলাম এর ফলে যে আধার কার্ড অনেকগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, তারপরে সারাক্ষণটা প্রচারণা করা হয়েছে তুমি নাগরিক না, তুমি নাগরিক না, তুমি নাগরিক না। এই প্রচারণা কিন্তু 47 থেকে কংগ্রেস আমলে হয়নি, এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে হয়নি, তৃণমূল আমলেও 16-17 অবধি হয়নি, যতদিন বামফ্রন্ট এখানে মেন অপোজিশন ছিল, 17-এর পর থেকে হঠাৎ তারা বেনাগরিক এরকম একটা চেতনা দেওয়া শুরু করা হলো। ঠিক আছে, না এর কারণ হিসাবে এটা বারবার যখন পাল্টা যখন প্রশ্ন করা হয়েছে বিজেপির নেতৃত্বের কাছে, এটা তারা বারবারই বলেছে যে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী এই রাজ্যে এসছে এবং যারা বিভিন্ন ধরনের সম্পর্ক নেই। অমিত শাহ নিজে বলছেন সিএর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, এটা নাগরিকত্ব দেবার আইন, উনি এই কথাটা বলছেন, দাবি করছেন অন্তত। পিয়ার ঠাকুর, যার কথা একটু আগে শুভেন্দু অধিকারী যে ক্লিপটা ছিল সেখানে বলে, পিয়ার ঠাকুর বলছেন নিঃশর্ত নাগরিকত্ব চাই, খুব স্পষ্ট কথা। এবার আমরা যদি, উনি বোধহয় কাগজটা এনেছেন, ঠিক আছে, 3 নম্বর পাতায় একদম প্রথমে যদি আপনি চলে যান, তিনখানা জিনিস লাগবে। এক হচ্ছে বাংলাদেশ, আমি এখানে পাকিস্তান আফগানিস্তানটা বাদ দিলাম, আমাদের ক্ষেত্রে যেটা প্রাসঙ্গিক, বাংলাদেশের ডকুমেন্ট পর পর, ঠিক আছে, এক। দ্বিতীয় কথা, আপনাকে অন এফিডেভিট বলতে হবে আপনি ভারতীয় নাগরিক নন। তৃতীয় কথা, এই পুরো নাগরিক আইনে এগুলো ভেরিফাই হবে, ইন্টারভিউ দিতে হবে। মোদী, অমিত শাহকে বলেছে কোথাও গ্যারান্টি নেই যে আপনি অ্যাপ্লাই করলে আপনি নাগরিকত্ব পাবেন, অর্থাৎ আপনি ছিলেন নাগরিক, সবকিছু আপনার ছেলে মেয়ে এখানে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন এটা পুরোপুরি আইনেও ঠিক না। 2003 বাজপেয়ীর বিজেপি গভর্নমেন্ট আন্ডারে যে নাগরিকত্ব সংশোধনী হয়, এইটা না হলে আজকে এই মতুয়াদের বা নমশুদ্ধদের এই ফ্যাচাঙে পড়তে হতো না। অর্থাৎ সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, ঠিক আছে, কিন্তু ওঝাটা ফলস, যেটা মুকুটমণি অধিকারী বলেছেন। আমি আসবো একটু, মতুয়া সমাজ ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে। আজকেই আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসাম থেকে কেউ অ্যাপ্লাই করেনি এখনো পর্যন্ত, উনি জানিয়েছেন। উনি কি রাজনীতি করছেন? উনি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এক পার্টিতে নয়, ঠিক আছে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যখন এই যে বলা হচ্ছে নিঃশর্ত এবং গ্যারান্টি যে নাগরিকত্ব পাবে কিনা, এক বছর আগে যদি এরা সিএ রুলস অ্যাপ্লাই করতো, তাহলে তো এতক্ষণে প্রসেস হয়ে কে পেলো পেলো না এটা ক্লিয়ার হয়ে যেত। এই যে ভোটের আগে হোল বলে বেরিয়ে যাবে, তুমি ভোটটা দিয়ে ফেলবে তারপরে বসে থাকো, প্রশ্নটা হচ্ছে এই বাঁশ কেন ঝাড়ে, একটা কথা আছে না বাংলায়, বাঁশ কেন ঝাড়ে, আমি আর বাকিটা বলছি না। এইটা কিন্তু এবার বাঙালিরা বুঝতে শুরু করেছে, ভাই ঠিকই তো আছি, সমস্যাটা কি হচ্ছে? অসীম সরকার, সে বিধায়ক হয়ে গেছে, সে বলছে সিএ তে অ্যাপ্লাই করবো, তো কি নাগরিক ছিল না? আমরা কি এখানে ফরেন ন্যাশনালদের বিধায়ক বানিয়েছি? তারপরে নিশীথ প্রামাণিক, তার ফ্যামিলি 71-এর পরে তার বাবা ওপার থেকে এসছে, নো প্রবলেম, ঠিক আছে, সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে আছে, সে কি নাগরিক নয়? আমি তো বলছি নিশীথ প্রামাণিক নাগরিক, আমি জানতে চাই বিজেপি কি বলছে, নিশীথ প্রামাণিক নাগরিক? অচিন্ত আছে, সংখ্যাটা হয়তো এতটা না, কিন্তু উনি যেটা বললেন যে ভোটার সংখ্যা, মতুয়া টোটাল সংখ্যার মধ্যে ভোটার সংখ্যা তার মোটামুটি 60-70%, ঠিক আছে, এটা বেসিক্যালি এজের কোয়েশ্চেন। আপনি 18 বছর নয়, যে কোনো পপুলেশনে 30-35% তারা আন্ডার 18 হয়। বেসিক্যালি পশ্চিমবঙ্গে যারা হিন্দু উদ্বাস্তু আছেন প্রায় সকলেই ভোটার,
আমি আগে যেটা অনুপ্রবেশ নিয়ে যে কথাটা হচ্ছিল সেখানে প্রথম কথা, অনুপ্রবেশকারী আটকানোর জন্য, ফিজিক্যালি আটকানোর জন্য আমাদের একটি ফিজিক্যাল বর্ডার আছে, সেটা ইলেকট্রিফিকেশনের দাবি বাংলা পক্ষ বারবার করে আসছে, এবং বিএসএফ আছে, ঠিক আছে, এই বর্ডারে বিএসএফ রয়েছে। এরপরে ফাঁকতালে ঢুকেছে কি? অবশ্যই হ্যাঁ ঢুকেছে, তার জন্য আইন রয়েছে, তাকে আইডেন্টিফাই করে তাকে চালান করা, অনেক কেস দেখবেন আপনি ধরা পড়ে তাকে বাইরে করা হয়। প্রশ্ন হচ্ছে এই সিএ এর ফলে কাকে আটকানো হবে জানেন তো? এই যে কবছর আগে রক্তাক্ত শারদ হলো, তখন যে হিন্দু বাঙালিরা তখন যদি সেখানে তারা ভয়ার্ত হয়ে এক কাপড়ে দুম করে চলে আসে এখানে, যেটা আশাটা হতেই পারে, এখানে বলা আছে 2014-31 ডিসেম্বরের পর কেউ ঢুকতে পারবে না। অর্থাৎ রক্তাক্ত শারদের যারা বলি, যারা ভিকটিম, বিজেপি তাদের সামনে দরজাটি বন্ধ করে দিয়েছে এই আইনের মাধ্যমে। অনুপ্রবেশকারী আটকাচ্ছে না, এর মাধ্যমে শরণার্থী আটকাচ্ছে, এবং শরণার্থী হয়ে যারা অলরেডি ঢুকে গেছে, যারা অলরেডি এখানে নাগরিক অধিকারগুলো সম্পূর্ণভাবে তারা এনজয় করছে, তাদের হঠাৎ করে ডিক্লেয়ার করতে হবে মাথায় লিখে দিয়ে যে আমি ভাই ভারতের নাগরিক না, আমাকে এটা দাও। আবার দাও করার পর পাবে কিনা তার গ্যারান্টি নেই, স্পষ্ট কথা। মানে এটা বাংলা পক্ষ কিন্তু বলে যে পূর্ববঙ্গের প্রতিটি হিন্দুর এই পশ্চিমবঙ্গের রাইট টু আনেন্ডিং, চিরকাল যতজন খুশি আসতে পারে, খুব স্পষ্ট বলছে। যে বলা হলো না সকলে ঢুকে যাবে, ঢুকুক, যদি সকলে নিপীড়িত হয় ঢুকুক, মানে নিপীড়িত হয় ঢুকবে না, আমি কাট অফ করে দেবো, আমি আমার হিন্দু বাঙালি যে আমার রক্তের রক্ত, আমার নিজের স্বজাতির ভাই, তার সামনে আমি ডেট দেখাবো? অদ্ভুত কথা। আর যেসব উদ্বাস্তরা আসছে, যেসব উদ্বাস্তরা ফেরত আসছে, তাদের জন্য যে আবাদি, যে জমি তারা নিয়েছিল, পুনরায় আমরা সেই জমিরও দাবি করব আগামী দিনে। জমি ফেরত দেওয়ার কথা যখন বিজেপির কেউ বলেন আমার হাসি পায়। 2015-16 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে লিখে দিয়েছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার। তারা মোদির ওখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফটো ফটো তুলে এখানে বলছে জমি ফেরত দি, জমি দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের 10,000 একর। একটা দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি আন্দাজ করা যাক অনুপ্রবেশকারী কিরকম, হু করে ধর কোটি কোটি বাংলাদেশি মুসলমান ঢুকে যাচ্ছে, একদম দাড়ি টুপি লুঙ্গি কাটা তার একদম, এই তো একটা মোটামুটি আইডিয়া, একখানা সহজ কথা বুঝে নেওয়া যাক ভাই। 1971 পর থেকে আগে মুসলমান ওপারে গেছে, হিন্দুরা অনেক বেশি সংখ্যায় এপারে এসছে, এটাই হচ্ছে সত্য। কিন্তু 71 পরে হিন্দুদের এপারে আসা বন্ধ হয়নি। এবার কথাটা হচ্ছে 71 থেকে 81, 91, 2001, 2011 প্রতিটি জনগণনাতে বাঙালি শতাংশ কমে গেছে কেন? ভারতে কোটি কোটি ঢুকছে, তারা কি বর্ডার পেরিয়ে মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হঠাৎ মারোয়ারি বা বিহারি হয়ে যাচ্ছে? ওকে, বাঙালি যদি রক্তটা না দিত তাহলে ভারত স্বাধীন হতো না, ভারত পক্ষ বাংলা পক্ষ কিছুই তৈরি হতো না, ঠিক আছে, প্রথম কথা, আমাদের রক্তে স্বাধীন হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেমন দেখাবে তেমনি দেখবে, এইটা বুঝি। আজকে প্রতিটি দল, বিজেপি, তৃণমূল, আজকে সিপিএমেরও দেখলাম বহিরাগত ক্যান্ডিডেট করছে। গতকালেই আর প্লাসে একই রকমভাবে সোচ্চার ভাবে বলেছি ভাই, চ্যানেলে বলছি, আর কিভাবে বলবো, তোমার বাড়ি গিয়ে চড়া করে বলবো? জোনে জোনে তো বলা যাবে না, তাই জন্য মাস মিডিয়া লোকে আসে। এই সব সুফিয়ান, এই সাইরা শাহ হালিম, এগুলো কেন এইসব এখানে দাঁড় করা? এই বিষয়টা নিয়ে সত্যি এটা একটা হচ্ছে অনেকে সাংস্কৃতিক ভাবে দীর্ঘদিন থাকতে থাকতে হয়ে যায়। আবার এই পরিযায়ী শ্রমিকের কথা বললে পুরো তথ্য নিয়ে কিন্তু একটা জিনিস যদি ডিবেট হয় তাহলে কিন্তু অনেক কিছু বলার আছে। পশ্চিমবঙ্গটা নেট ইনমাইগ্রেশন রাজ্য, সত্য কথা, পশ্চিমবঙ্গ থেকে অনেকে বাইরে যায়, তার তিন গুণ এখানে ঢোকে। 2017-18 ইকোনমিক সার্ভে, ধন্যবাদ চট্টোপাধ্যায় আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ অচিন্ত মণ্ডল।